বেবি অসুস্থ ছিল, তার সাথে কন্ট্যাক্ট করতে পারেনি। ডিরেক্টর তখন হয়তো বা খরচ বহন করতে পারেনি, ডিরেক্টর হাতে ফাইন্যান্সিয়ালি সাপোর্ট ছিল না, ডিরেক্টর তখন ঢাকায় চলে আসছে। তো এই ধরনের একটু ঝামেলা ছিল, তো আমাদের সেফ রেখে ডিরেক্টর একা ঢাকায় চলে আসছে এই জিনিসগুলো নিয়ে আমি একটু মাইন্ড করেছিলাম, যার জন্য আমি ওদের কাছ থেকে একটু সরে এসেছিলাম। তো এখন আমাদের এই ঝামেলাগুলো আবার ঠিকঠাক হয়ে গেছে, তারা আবার নতুন করে আবার প্ল্যান করে নেমেছে, আমি আবার তাদের সাথে কাজ করছি। আচ্ছা, অনেকে তো এই যে মহরত করে, হ্যাঁ, কাজের জন্য মহরত করে, পরে দেখা যায় যে শুটিংয়ে যায়, এই বিষয়টা একটু বলবেন? আসলে মহরত করে শুটিংয়ে না গেলে এটা তো তাদেরই লস, তাই না? যে তারা এতগুলো শিল্পীদেরকে সাইনিং করালো, মহরত করলো, মহরতে খরচ করলো, সবাইকে টাকা পয়সা দিল, কিন্তু শুটিং করলো না, এটা তো প্রোডিউসারই লস। তো কেউ যদি এরকম কাজ করে থাকে, তারা যদি তাদের লস মেনে নেয়, আমাদের সমস্যা কি? আমাদের তো কোনো প্রবলেম নাই, কারণ আমরা সাইনিং করি, আমরা তো কাজ করতেই চাই। কেউ যদি কাজ না করে তো আমাদের তো এটা দায় নেই। আপনারা শিল্পীরা কি ধরনের কাজ হলে আপনারা মানে অবশ্যই আমরা চাই যে চলচ্চিত্রের জন্য চলচ্চিত্রের মতোই হয়। এখন চলচ্চিত্র নামে যদি আবার ধাওতাবাজি শুরু হয়ে যায়, এগুলো তো আসলে ঠিক না, কারণ আমরা শিল্পীরা আসি আপনাদেরকে ভালো ভালো চলচ্চিত্র উপহার দেওয়ার জন্য। তো আমি এই পর্যন্ত যে কটা চলচ্চিত্র অভিনয় করেছি, আমি ভালো ভালো চলচ্চিত্রে কাজ করেছি, আমি আশেপাশে আরও অনেক মানুষের কাছ থেকে জানতে পারি যে আসলে অনেকে এখন মোবাইলে ক্যামেরা দিয়ে ছবি শুটিং শুরু করে ফেলে, এগুলো আসলে চলচ্চিত্রে কিন্তু সুনাম নষ্ট হচ্ছে। সো যারা চলচ্চিত্র বানাতে চান বা চলচ্চিত্রে কাজ করতে চান, তার প্রপার চলচ্চিত্র না হলে আসলে চলচ্চিত্র বললেন না, আপনার এমনি নাটক বানান, এমনি কন্টেন্ট বানান, এমনি ভিডিও বানান, কিন্তু চলচ্চিত্র বলে চলচ্চিত্রকে ছোট করে। আসলে শিল্পী শিল্পীকে সাপোর্ট করবে এটাই কিন্তু স্বাভাবিক, আর চলচ্চিত্র শিল্পী সমিতি কিন্তু সবসময় সকল শিল্পীকে সহযোগিতা করে। আমি আমি পেয়েছি, সো আমি বলবো যে না, আমি সাপোর্ট পেয়েছি। সুতরাং কারা পায়নি এটা তারা বলতে পারবে, এটা নিয়ে আমি জানি না। কিন্তু আজকে যারা পিকনিকে আসেনি তারা হয়তো বা ব্যস্ত ছিল, পার্সোনাল কোনো প্রবলেম ছিল, বা এই জন্য হয়তো বা আসতে পারেনি। তো আমারও তো অনেক ব্যস্ততা ছিল, আমি আজকের দিনটা কিন্তু কোনো কাজ রাখিনি, কারণ আমি চেয়েছিলাম যে যেহেতু আমার সমিতি, আমি শিল্পী, আমার পরিচয় শিল্পী, সো আমার এই সমিতির পিকনিক, তো আমার কাছে মনে হয়েছে যে এই একটা দিন না হয় আমরা ব্যস্ততা না থাকি, এই একটা দিন একটু পরিবারকে নিয়ে আমরা একটু আনন্দে কাটাবো। এত কাজের মাঝেও আবারও কি দেখা যাবে শাকিব খানের সঙ্গে আপনাকে, মানে এরকম কোনো মানে হয়েছে মিটিং হয়েছে শাকিব ভাইয়ের সাথে? আমার জানি না, বলতে পারবো না, গুজব ছড়া লাভ নাই, আমি গুজব ছড়াতেও চাই না। কিন্তু যদি আমাদের চলচ্চিত্র হয় শাকিব ভাইয়ের সাথে, অবশ্যই আপনার দেখতে হতে পারে। অডিয়েন্স দেখতে চায়, আমরা মাঝখানে প্ল্যান করেছিলাম, তারপর তারপর করোনা চলে আসলো, ভাইও দেশে বাইরে চলে গেলো, তো সাকিব ভাইয়েরও তো পারিবারিক অনেক ঝামেলা গেলো, তো সব কিছু মিলিয়ে ছিলিয়ে প্রসেসিং আমাদের স্টপ আছে। তো আপনারা যেহেতু বলেছেন, দেখি আমি আবার ভাইয়ের সাথে কথা বলে দেখবো। লাস্ট কোশ্চেন আপা, অপুবিশার গুগলি আসেন আজকে পিকনিকে, কি বলেন? আমি তাদেরকে নিয়ে কেন কথা বলবো? অপুবিশার গুগলি আসেন, তাদেরকে আমি কেন কথা বলবো?